মিস্টার হুমায়ুন চৌধুরী সবকিছু দেখার পর মনে হচ্ছে আপনি একজন মুখোশ পরা কালো বাজারি ইন্সপেক্টর প্লিজ কেন মিস্টার চৌধুরী সত্যি কথা শুনতে কি লজ্জা করে ইন্সপেক্টর আপনি কি এখানে আমার বিচার করবেন না মিস্টার চৌধুরী আমরা এসেছি আপনাকে অ্যারেস্ট করার জন্য অ্যারেস্ট হুম দাঁড়ান ইন্সপেক্টর ভাইজানকে নয় আমাকে অ্যারেস্ট করুন আপনি কে আমি আজগর এই ঘটনার জন্য আমিই দায়ী আমিও দায়ী আমাকে গ্রেফতার করুন কিন্তু আপনারা তো এই কোম্পানির মালিক নন কে বলি শুধু কাগজপত্র কি সব অবশ্যই আইন প্রমাণে বিশ্বাস করে আপনারা যে মালিক তার কোনো প্রমাণ আছে কি নিশ্চয়ই আছে দশ মিনিট ইন্সপেক্টর আমি কাগজপত্র নিয়েই আসছি ভাইজান একটু এদিকে আসুন ব্যবসা বাণিজ্য সবকিছু খোলা মনে তোদের উপর ছেড়ে দিয়ে রেখেছি কোনোদিন হিসাবটা বন্ধু চেক করিনি আর তোরা আমার মান মর্যাদা সবকিছু ধুলায় লুটিয়ে দিয়েছিস পুলিশ এখন আমাকে স্মাগল হিসেবে বেঁধে নিয়ে যাবে নাই সবাই আমাকে থুতু দেবে এই কি তোরা চেয়েছিলি না না ভাইজান আমার সুখ আছে শান্তি নাই না ভাইজান আমরা তা চাইনি আমাদের মাফ করে দিন ভাইজান লোভে পড়ে অপরাধ আমরা করেছি শাস্তি যা হয় আমরাই ভোগ করব আপনার গায়ে একটা ফুলের টোকাও পড়তে দেব না কিন্তু কিভাবে এই রাস্তা একটা আছে ভাইজান ভাইজান এই দলিল একটা সাইন করে দিন সব কিছু ব্যাকডেটে আমাদের নামে করা আছে মালিক হিসেবে পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যাক তবু অন্তত আপনার মর্যাদা রক্ষা হবে নিন সই করে দিন ভাইজান সব লিখে দিতে বলছিস না ভাইজান এই লিখে দেওয়া তো মাত্র দুদিনের জন্য আপাতত পুলিশ মালিক হিসেবে আমাদেরকে ধরে নিয়ে যাক আপনার মান মর্যাদা তো অন্তত বাঁচুক কি ভাবছেন ভাইজান এছাড়া আপাতত পুলিশের হাত থেকে বাঁচার আর কোনো পথ খোলা নেই এই সাইন করে দিন ভাইজান সাইন করে দিন আব্বাস ভাইজানকে গাড়িতে তুলে দিয়ে আয় ঠিক আছে আর ইন্সপেক্টরকে ভিতরে পাঠিয়ে দে আচ্ছা ভাইজান আপনি কোর্ট থেকে আমাদের জামিনের ব্যবস্থা করে দেবেন কিন্তু ঠিক আছে আমি ব্যবস্থা করছি আহা পরে কথা বলবেন আজগর সাহেব আপনার কাজ তো হয়ে গেল এবার আমার কাজটা করে দিন ও হ্যাঁ বুঝেছি তো বাহি এসেছেন সেই জন্য 50,000 আমার বড় ভাই হুমায়ুন চৌধুরীর আর বেঁচে থাকার দরকার নেই না না